তাহলে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে, কিন্তু আজকে মানুষ আল্লাহর ইবাদত করে, জোরে বলেন আল্লাহর ইবাদত করে, করে না। আল্লাহর ইবাদত বন্দেগী করতে চায় না মানুষ। মানুষ আজকে নিজেদের ইচ্ছা মতো জীবন চালাতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কার ইবাদত? মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যে রব তোমাকে সৃষ্টি করেছেন, সে রবের ইবাদত তোমাকে করতে হবে। যে রব তোমাকে সৃষ্টি করেছে এত সুন্দর গঠন প্রণালী দিয়ে, সেই রবের ইবাদত করো। যদি সেই রবের ইবাদত তোমরা না করো, তাহলে পরকালে আদালতে আখেরাতের দিনে অনেক মুসিবতের ভিতরে পড়ে যাবে। দুনিয়ায় যদি আল্লাহর ইবাদত বন্দিগি যদি তোমরা করতে থাকো, তাহলে তোমরা মুত্তাকিন পরেশগার হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ, একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সাড়া, ঘুম ভেঙে যাই সে সুর শুনে জাগে ঘুমের পাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন সাকে সাকে, লাইলা আজরে লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে যে কোরআনুল কারিমের যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরা নাজিলের দিক দিয়ে সর্বশেষ সূরা, নাজিলের দিক দিয়ে সর্বশেষ সূরা, সর্বশেষ সূরা হিসাবে রাসূলের কাছে যে সূরা নাজিল হয়, এই সূরার নাম হচ্ছে সূরা নসর। এই সূরার নাম কি? সূরা নসর। একটু জবাব দিতে হবে ভাইরা, সর্বপ্রথম যে সূরা নাজিল হয় এই সূরার নাম কি? হ্যাঁ, সর্বপ্রথম যে সূরা নাজিল হয়, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই সূরার নাম কি? কলাম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই সূরা সর্বপ্রথম নাজিল হয় রাসূলের জীবনে। আর সর্বশেষ সূরা হিসেবে যেটা নাজিল হয় সেটা হচ্ছে সূরা নসর। সেটা কি সূরা? সূরা নসর। রাসূলের জীবদ্দশায় 23টি বছর যাবত, কয় বছর একটু জোরে বলেন, 23 বছর জীবনে কোরআন নাজিল হয়েছে। নবীজির বয়স যখন 40 তখন তিনি নবুয়ত লাভ করেছেন। 63 বছর জীবন পর্যন্ত তার কাছে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। এই 23 বছর জীবনীতে 30 পারা কোরআন, 114টি সূরা। এই 114টির সর্বশেষ নাজিলকৃত যে সূরা, সেই সূরা নসর আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি।
সম্মানিত ভাইরা, এই সূরা নাজিল হওয়ার সময় কাল হচ্ছে দশম হিজরি সনে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি আপনার খানাই কাবায় হজ করতেছিলেন, দশ এগারো এবং বারোই জিলহজ, এই মাঝামাঝি অবস্থায় আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে দিলেন। জোরে কন সুবহানাল্লাহ। আর এই সূরা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে আমি আর বেশি দিন পৃথিবীতে থাকতে পারবো না। কারণ এই সূরা নাজিল হওয়ার কারণেই রাসূলকে সংবাদ দেওয়া হলো, ইত্তেলা দেওয়া হয়ে গেল, সংবাদ দেওয়া হয়ে গেল যে আপনি আর বেশি দিন এই পৃথিবীতে থাকতে পারবেন না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাজিল হওয়ার পরে ছয় মাস পর্যন্ত, মতভেদ আছে কিন্তু বিভিন্ন তাফসীরকারক তারা অধিকাংশই মত দান করেছেন যে ছয় মাস পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। তো সম্মানিত বন্ধুগণ, এই সূরায় নাজিল যখন হয়েছে তখন কি বলা হয়েছে, আসলে সূরার বাংলাটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ও বিজয় সমাগত হবে, যখন আল্লাহর সাহায্য ও বিজয় সমাগত হবে, ওয়ারাইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখতে পাবেন মানুষকে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন, আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন আর ইস্তেগফার করতে থাকুন, নিশ্চয় আল্লাহ আপনার তওবা কবুল করে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ আপনার তওবা কবুলকারী। সম্মানিত বন্ধুগণ, এই সূরা নাজিল যখন হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন গোটা পৃথিবীতে সমগ্র আরবে, সমস্ত জাজিরাতুল আরবে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, এমন কোন এলাকা ছিল না যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, সমগ্র এলাকায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এমনই সময় এই সূরাটা নাজিল করে দিয়ে রাসূলকে বলা হলো আপনাকে আর এই পৃথিবীতে থাকা যাবে না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় উনি সাহাবীদেরকে বর্ণনা করতেছিলেন, ও সাহাবীরা, আগামী বছরে আমি যেই জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিতেছি, সম্ভবত এই জায়গায় দাঁড়িয়ে আমি আর বক্তৃতা দিতে পারবো না, তোমরা আমার কাছ থেকে হজের সমস্ত কার্যবিধি শিখে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন সাহাবীরা তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে, আগামী বছর তোমাদের সাথে মিলিত হয়ে একই সঙ্গে এই জায়গায় কথা বলার সুযোগ হয়তো আর আমার হবে না। এরপরে আল্লাহ নবীজি দশ এগারো এগারো একাদশ হিজরির একেবারে প্রথম দিকে সফর মাসের শুরুর দিকে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, উনি চলে গেলেন ওই সমস্ত জায়গায় যেখানে উহুদের যুদ্ধ হয়েছে, উহুদের ময়দানে যে সমস্ত ব্যক্তিরা শাহাদত বরণ করেছে, শুহাদায়ে উহুদ, এই সমস্ত ব্যক্তিদের কবরের নিকটে চলে গেলেন রাসূল। যাওয়ার পরে আল্লাহর নবীজি সেখানে গিয়ে তাদেরকে সালাম জানালেন, আল্লাহর নবীজি তাদের কাছ থেকে এমন ভাবে বিদায় নিলেন যেন মনে দেখে মনে হচ্ছিল যেন যে মৃত্যু মানুষদের কাছে জীবিত মানুষগুলি সব বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর আল্লাহর নবীজি তাদের উদ্দেশ্য করে বলতেছিল, কবরবাসীরা, তোমরা যারা কবরে শুয়ে আছো তোমাদের জন্য শুভ কামনা করতেছি, আর যারা এখনো পর্যন্ত পৃথিবীতে আছে, যারা কবরে আসে নাই, যারা কবরের ভিতরে আসে নাই, এই সমস্ত লোকদের চাইতে তোমরাই হচ্ছে উত্তম লোক, সুতরাং আমি তোমাদেরকে এই সংবাদ দিয়ে গেলাম যে আমি নবীও তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। ভাইরা আমার, এই কথা বলার কিছুদিন পরেই আল্লাহর নবীজি সফর মাসের ২৯ তারিখ রবিবারের দিনে আল্লাহর নবীজি এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে জান্নাতুল বাকিতে কবরস্থান ময়দানে একটা জানাজায় অংশগ্রহণ করলেন। এই জানাজায় যখন অংশগ্রহণ করেছিলেন আমার নবীজির কপাল ব্যথা ছিল, জ্বর ছিল, আল্লাহ নবীজি যখন জানাজায় অংশগ্রহণ করলেন, জানাজা নামাজ শেষ করে ফেললেন, এরপরে দেখা গেল আল্লাহ নবীজির উত্তপ্ত মানে জ্বর আরও বেড়ে গেল, প্রচণ্ড জ্বর হয়ে গেল নবীজির।
মাথায় ব্যথা শুরু হয়ে গেল, মাথায় ব্যথা আরো বেড়ে গেল। আল্লাহর নবীজির মাথায় পট্টি বাঁধা ছিল, এই পটিতে পানি লাগানো হচ্ছিল ভাইরা আমার। এমন সময় এত জ্বর বেড়ে গেল, আর এই জ্বর স্থায়ী হয়েছিল ১১ দিন, ১৩ দিন মতান্তরে ১৪ দিন। আর এই অসুস্থ থাকা অবস্থায় আল্লাহর নবীজি ১১ দিন নামাজের ইমামতি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির জ্বর যখন প্রচন্ড বেগে বেড়ে গেল, আল্লাহর নবীজি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে সমস্ত স্ত্রীদের সামনে উনি বলতেন, আমি আগামীকাল কার কাছে থাকব, আগামীকাল কার কাছে থাকবো। এইভাবে করে যখন উনি বলতেন, সমস্ত স্ত্রীরা বুঝে ফেলেছিলেন আল্লাহর নবীজি কার কাছে থাকতে চায়। সমস্ত স্ত্রীরা জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার কাছে ইচ্ছা থাকতে চান আপনি তার কাছে থাকবেন। আল্লাহ নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন, আমাকে আয়েশার ঘরে নিয়ে চলো। ওনারা দুজনে তাকে কাঁধে ভর দিয়ে দিয়ে হযরত আয়েশার বাড়িতে নিয়ে গেলেন। ভাইরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন নিয়ে গেলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীরে আয়েশা হাত বুলাই দিচ্ছিলেন। আর আল্লাহর নবীজির কাছ থেকে যে মাসনুন দোয়াগুলো শিখেছিলেন, এই মাসনুন দোয়াগুলি সব পাঠ করতেছিলেন। আর আল্লাহর নবীজি সমস্ত গায়ে হাত বুলাই দিচ্ছিলেন এবং আল্লাহর নবীজির কাছ থেকে রহমত পাওয়ার আশায় আল্লাহর নবীজির হাতগুলি আয়েশার সমস্ত গায়ে তিনি বুলাই নিচ্ছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। বাইরে আমার, এরপরে আল্লাহর নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাত্র ৫ দিন বাকি আছে, সেদিন ছিল বুধবারের দিন, বুধবারের দিন ছিল সেদিন ভাইয়ের আমার চাহার সোমবার। এত পরিমাণের রোগ বেড়ে গেল আল্লাহর নবীজির, এত পরিমাণের রোগ বেড়ে গেল আল্লাহর নবীজির। সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা সাতটি কূপ থেকে পানি সংগ্রহ করো। আর পানি সংগ্রহ করার পরে, সাতটা কূপ থেকে পানি সংগ্রহ করার পর আমাকে বসাই দাও, এরপরে আমার গায়ে এই সাতটি কূপের পানি ঢালতে শুরু করে দাও, এত পরিমাণের পানি ঢালো যাতে করে আমি নবীজি সুস্থ হয়ে যাই। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবা ইয়াসমাইন কি করলেন, সাতটি কূপ থেকে পানি সংগ্রহ করলেন। পানি সংগ্রহ করার পরে আল্লাহর নবীজিকে বসাই দিলেন, এরপরে আল্লাহর নবীজির গায়ে সাতটি কূপের পানি ঢালতে শুরু করে দিলেন। এত পরিমাণের পানি রাসূলের গায়ে ঢাললেন, আল্লাহর নবীজি বললেন, ব্যাস ব্যাস হয়েছে, আর ঢালা লাগবে না। এরপরে আল্লাহর নবীজি সেদিন কি করলেন ভাইয়ের আমার, সমস্ত মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে সমস্ত সাহাবীদের সামনে তিনি বক্তৃতা দিতে শুরু করলেন। আল্লাহ নবীজি বক্তৃতা দিতে শুরু করলেন, সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, এখন আমার সময় হয়ে গেছে, আমি বিদায় নিয়ে চলে যাব। আমি তোমাদেরকে বলতে চাই, যদি আমি তোমাদের কাউরের কোনোদিন পিঠে আঘাত করে থাকি, আমি আমার পিঠকে উন্মুক্ত করে দিলাম, তোমরা আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। কাউরের কাছ থেকে যদি আমি কোনো ঋণ করে থাকি, আমাকে বলো, সেই ঋণ আমি পরিশোধ করে দেব। এইভাবে করে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বক্তৃতা দিচ্ছিলেন বন্ধুগণ। আল্লাহর নবীজি যখন এই বক্তৃতা দিচ্ছিলেন, একজন লোক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ৩ দিরহাম পাই। আল্লাহর নবীজি হযরত আব্বাসকে বললেন, আব্বাস ইবনে ফজল, আপনি আমার পক্ষ থেকে ওই লোকটার ৩ দিরহাম ঋণ শোধ করে দেন। এরপরে জোহরের নামাজ আদায় করলেন আল্লাহর নবীজি, মেম্বার থেকে নেমে আসলেন, নেমে এসে জোহরের নামাজের ইমামতি করলেন, জোহরের নামাজের ইমামতি করলেন, নামাজ শেষ যখন হয়ে গেল, আবারও মেম্বারে আরোহণ করলেন আল্লাহর নবীজি। আরোহণ করার পরে নবীজি আবারও বক্তৃতা দিচ্ছিলেন, একই বক্তব্য দিচ্ছিলেন। সেই সময় তিনি আরো বললেন, আমি তোমাদের কাছে আনসারদের ব্যাপারে নসিহত করতে চাই, কারণ আনসাররা তাদের কাজ পূর্ণ করে ফেলেছে, আনসারদের যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তারা পূর্ণ করেছে, আর আনসারদের জিম্মাদার যেটা ছিল তারা পূর্ণ করেছে, এখন তাদের যেটা পাওনা সেটা বাকি রয়ে গেছে। ও আমার সাহাবীরা, তোমাদেরকে বলতেছি, তোমরা যারা আনসারদেরকে পাবে, আনসারদেরকে গ্রহণ করবে, আনসারদের ভিতরে যারা ভালো লোক তাদেরকে তোমরা গ্রহণ করবে। কারণ কি, আমি নবীজি বলতেছি, আনসাররা হচ্ছে আমার জান, আমার কলিজা, আনসাররা হচ্ছে আমার জীবন, আনসাররা আমার কলিজা। সুতরাং তোমরা যারা আনসারদেরকে পাবে, তারা আনসারদেরকে গ্রহণ করবে,
আনসারদের ভিতরে যদি কোনো লোক অপরাধী হয়ে থাকে তাহলে দয়া করে মেঘের বাণী করে তাদেরকে ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ নবীজি বক্তৃতা দিলেন। বক্তৃতার ওই পর্যায়ে গিয়ে মৃত্যুর আগের পাঁচ দিনের দিন যখন বক্তৃতা দিচ্ছেন, এই বক্তৃতার আগের ভিতরে আল্লাহর নবী যা আরো বলতে শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন এক বান্দাকে এমন একটা ইখতিয়ার দান করেছেন, এই বান্দা ইচ্ছে করলে দুনিয়ার যত শান শওকত আছে সেগুলি সব নিয়ে নিতে পারেন, আবার যদি ইচ্ছে করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত শান শওকত আছে সেগুলিও নিতে পারেন। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহরে বান্দা দুনিয়ার কোনো শান শওকত তিনি নেন নাই, আখেরাতে আদালতে আল্লাহর কাছে যে শান শওকত আছে সেই শান শওকত আমি নিয়ে নিয়েছি। আল্লাহ নবীজি বললেন, ও সাবিরা আমি দেখতে পাচ্ছি হাউজে কাউসার। আল্লাহ নবীজি যখন এই কথাগুলি বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকান্তে শুরু করে দিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার পায়ে কুরবান হোক। সমস্ত সাহাবীরা বসে আছেন, আল্লাহর নবী যে যখন নাকি এই কথাগুলি বললেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদতে শুরু করে দিলেন, সমস্ত লোকজন বলতেছে, এই যে দেখো বড় লোকটা কেন কান্নাকাটি করতেছেন, নবীজি কার না কার কথা বললেন কিন্তু বড় লোকটা কান্নাকাটি করে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে ইচ্ছেটা বুঝাই দিল যে আবু বকর ছিল সবচাইতে ভালো লোক, আবু বকর ছিল জ্ঞানী লোক, আবু বকর ছিল মুরব্বী লোক। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন কয়েকদিন পরেই সমস্ত মানুষ বুঝে ফেললো, ভাইয়ের আমার আল্লাহর নবীজি সেদিনকারের বক্তৃতায় বলল, ও আমার সাবিরা যদি কিনা আল্লাহ ছাড়া আমি কাউরির খলিল হিসাবে গ্রহণ করতাম তাহলে এই পৃথিবীতে আমি আবু বক্করকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, আর তোমরা আবু বক্কর আমার জন্য যে ইহসান করেছে, আমার জন্য যে অর্থ দান করেছে, ইসলামের জন্য যে অর্থ দান করেছে, আমি ওই জন্য আবু বক্করকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, যদি কিনা আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ তাআলা আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে বলতেন। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। আর তোমরা ভালো করে শুনে নাও, মসজিদের সমস্ত দরজাগুলি বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহর নবীজির সাহাবী, আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরজাটা বন্ধ করে দিবে না, আবু বকরের দরজাটা খুলে রেখে দেবে। জোরে কান সুবহানাল্লাহ, একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, উঠাউঠি করছেন কেন? আল্লাহর কোরআনের মাহফিল উঠাউঠি করবেন না, ইস্তেনজা ছাড়া কোনো মানুষ বাইরে যাবেন না, কারণ কোরআনের সাথে বিয়াদিবি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলকে বলবো চুপচাপ মেরে বসে বসে কোরআনের আলোচনা শুনতে থাকুন। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমরা যদি কোরআনের মাহফিল থেকে মনে করি দূরে সরে যাই, মাহরুম হয়ে যাই, তাহলে আমাদের ইমানের ঘাটতি পড়ে যাবে। যাবে কি না? যাবে। এই জন্য আমি সকলের কাছে বলবো যে আমরা কোরআনের আলোচনা শুনতে থাকি। সম্মানিত বন্ধুগণ আমার, এরপর মৃত্যুর আর মাত্র চার দিন বাকি আছে। সেদিন ছিল বৃহস্পতিবারের দিন। কি বার? বৃহস্পতিবারের দিন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন একটা ঘরের ভিতরে। আল্লাহ নবীজি ওই ঘরের ভিতরে ছিলেন, খুব কষ্ট পাচ্ছিলেন নবীজি আমার। সেখানে আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা একটা কাজ করি, আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি তোমাদের জন্য কিছু লিখনী লিখে দিয়ে যাই, যাতে করে তোমরা গোমরাই হবে না, পথ হারা হবে না। এই কথা আল্লাহ নবীজি বলতেছিলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, আপনার বাণী আছে, সুতরাং কোনো কিছু লিখে দেওয়ার প্রশ্ন আসে না, আমাদের কাছে যা আছে আমরা কখনোই গোমরাই হব না। কিছু সাহাবী বললেন, না আল্লাহ নবীজি যা লিখে দিতে চান
চাচ্ছিলেন তা লিখে দেওয়া হোক, আমরা লিখনি লিখে নিক। আবার ওমর বললেন যে না, লিখে নেওয়ার কোনো প্রয়োজন নাই। সাহাবীদের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। সৌরগোল যখন শুরু হয়ে গেল, আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা আমার ঘরের ভিতর থেকে তোমরা বেরিয়ে চলে যাও। সাহাবীদেরকে বের করে দিলেন আল্লাহর নবীজি। আর বললেন, সাহাবীরা শোনো, তোমাদের কাছে তিনটি ওসিয়ত আমি করতেছি। এক নম্বর ওসিয়ত হচ্ছে জাজিলাতুল আরব থেকে ইহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকে বের করে দিবে। আর যখন নাকি কোনো মানুষ তোমাদের দরবারে আসবে, মেহমান হিসাবে থাকবে, আমি তোমাদের কাছে যেমন তাদের সাথে ব্যবহার করতাম, আগন্তুক কোনো দলের সাথে যেমন ভালো ব্যবহার করতাম, তোমরাও তাদের সাথে সেই ব্যবহার করবে। আর তোমরা তোমাদের দাস দাসী এবং তোমাদের নামাজ তোমরা আদায় করে নিবে। জোরে কন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেদিন পর্যন্ত আল্লাহ নবীজি মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করেছিলেন। মাগরিবের নামাজ শেষ করার পরে বাড়িতে চলে আসলেন আল্লাহর নবীজি। সেদিন ছিল বৃহস্পতিবারের দিন ভাইরা আমার। মাগরিবের নামাজ শেষ করে বাড়িতে আসার পরে নবীজি অসুস্থ হয়ে গেল, এত পরিমাণে অসুস্থ হয়ে গেল আল্লাহর নবীজি, একেবারে বেহুশ হয়ে গেলেন। নবীজির মাথায় পানি ঢেলতে শুরু করে দিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, মাথায় পানি ঢালা হয়ে গেল। ওদিকে মসজিদে আজান হয়ে গেল, মসজিদে নববীতে এশার নামাজের আদান হয়ে গেছে। আল্লাহ নবীজি আয়েশাকে জিজ্ঞাসা করলো, যখন নাকি হুশ ফিরে পেল আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলো, আয়েশা গো, মসজিদে কি আজান হয়েছে নাকি এশার নামাজের জন্য? বলল, হ্যাঁ আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আল্লাহ নবীজি বললেন, তাহলে আমাকে মসজিদে যেতে হবে, আমার পবিত্রতা অর্জন করায় দাও। যখন বললো আমার পবিত্রতা অর্জন করায় দাও, আমি পবিত্র ওই মসজিদে যাব, আল্লাহ নবীজি আবার বেহুশ হয়ে গেলেন, আবার মাথায় পানি ঢালা হলো। আবার মাথায় পানি ঢালার পরে যখন ফিরে জ্ঞান ফিরে আসলো ভাইয়ের আমার, অজু বানিয়ে দেওয়া হলো। অজু বানিয়ে দেওয়ার পরে নবীজি পবিত্র হলেন। উনি বললেন, আয়েশা গো, মসজিদে কি নামাজ হয়ে গেছে নাকি? হযরত আয়েশা বললেন, মুসলমানেরা আল্লাহ নবীজির পিছনে নামাজ আদায় করবে বলে এখনো পর্যন্ত নামাজ আদায় করে নাই। এরপরে আল্লাহ নবীজি আবারও যখন চেষ্টা করলেন মসজিদে নববীতে যাওয়ার জন্য, আবার বেহুশ হয়ে গেলেন, আবার আল্লাহ নবীজির মাথায় পানি ঢালতে শুরু করা হয়ে গেল, নবীজির গায়ে পানি ঢালতে ঢালতে আবার নবীজি যখন নাকি হুশ ফেরে পেলেন, নবীজিকে সুন্দর করে গোসল দেওয়া হলো, অজু বানাই দিয়ে পবিত্রতা অর্জন করে দেওয়া হলো। আল্লাহ নবীজি এত পরিমাণে অসুস্থ হয়ে পড়লেন, নবীজি আর মসজিদে যেতে পারলেন না। আল্লাহ নবীজি সংবাদ পাঠাই দিলেন, সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তাকে বলো ইমামতির দায়িত্ব পালন করতে, সে যেন নামাজ আদায় করে নেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সেদিনের ইশারের নামাজ শুরু হয়ে গেল। ইশার নামাজ আদায় করার সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বারবার নিষেধ করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু বকরকে ইমামতির দায়িত্ব দিবেন না, কারণ লোকেরা মনে করবে আত্মীয়করণ করতেছে, আবার আবু বকরের বিরুদ্ধে হয়তো বা খারাপ ধারণা করতে পারে মানুষ, এই জন্য আপনি আবু বকরের উপরে নামাজের দায়িত্ব দিবেন না, অন্য কাউরের উপরে আপনি দায়িত্ব দিয়ে দিবেন। আল্লাহ নবীজি বললেন, ও আয়েশা, তোমরা মহিলারা তোমরা হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের ভাইদের মতো হয়ে গেছো, কারণ ইউসুফ আলাইহিসসালামের ভাইরা যেটা মনে করেছিল ইউসুফ আলাইহিসসালামের জামানায় নারীরা যেমন মনে করেছিল তোমরাও তেমন মনে করতেছো। সুতরাং আমি বললাম আবু বকর নামাজের ইমামতি করবে, সুতরাং আবু বকরই করবে, আবু বকর ছাড়া কেউ ইমামতি করবে না। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির জীবদ্দশায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অক্ত নয়, দুই অক্ত নয়, সতেরো অক্ত নামাজের ইমামতি করেছিলেন বন্ধুরা গোন আমার। এরপরে আল্লাহর নবীজি যখন নাকি একেবারে খুব অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু আর মাত্র একদিন অথবা দুই দিন বাকি আছে, শনিবার অথবা রবিবারের দিন, আল্লাহর নবীজি খুব কষ্ট পাচ্ছেন, মসজিদে যাওয়ার ক্ষমতা তিনার আর নেই। ঠিক জোহরের সময় আল্লাহর নবীজি যখন নাকি মসজিদে নববী থেকে আজান শুনতে পেলেন, আল্লাহর নবীজি ডাক দিলেন আলীকে এবং ডাক দিলেন হযরতে
আলী এবং হযরত আব্বাসকে ডাক দিলেন, তারা দুজনে চলে আসলো। আসার পরে দুজনের কাঁধের উপরে ভর দিলেন, দুজনের কাঁধে ভর দিয়ে দিয়ে তিনি চলে গেলেন মসজিদে নববীতে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যোহরের নামাজ আদায় করতেছেন, আবু বকরের ইমামতিতে যোহরের নামাজ শুরু হয়ে গেছে ভাইরা আমার। ঠিক এমনই মুহূর্তে আল্লাহ নবীজি যখন নাকি মসজিদে পৌঁছালেন, মসজিদে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আবু বকর একটু পিছনে সরে আসতে চাইলেন। আল্লাহ নবীজি বললেন, ইশারা করলে বললেন যে থাক ওখানেই থাকো। আল্লাহ নবীজি বললেন, আবু বকরের ডান পাশে আমাকে বসায় দাও। আবু বকরের ডান পাশে আল্লাহ নবীজিকে বসায় দেওয়া হলো। আল্লাহ আবু বকর কি করলেন, আল্লাহ নবীজি দেখতে দা করতে শুরু করে দিলেন মুকাব্বির হয়ে, সমস্ত সাহাবীদেরকে নামাজ তাকবীর নামাজের তাকবীর শোনাতে শুরু করে দিলেন। ভাইরা আমার, মৃত্যুর আর মাত্র একদিন বাকি আছে, সেদিন ছিল রবিবারের দিন। এই রবিবারের দিন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি কি করলেন, সমস্ত স্ত্রীদেরকে ডাক দিলেন, সমস্ত দাসীদেরকে মুক্ত করে দিলেন, ওনার যে ঋণ ছিল ঋণ পরিশোধ করে দিলেন, আল্লাহর নবীজির যে অস্ত্র ছিল সেগুলি মুসলমানদের জন্য হেবা করে দিলেন। আল্লাহর নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, উনি কি করেছিলেন, পাশের বাড়ির একজন প্রতিবেশীর কাছ থেকে তেল ধার নিয়ে আগুন জ্বালিয়েছিলেন। এরপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ দিন যেটা শুরু হয়ে গেল ভাইর আমার, এই শেষ দিনে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার ঘরে ছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নু থেকে হাদিসটি বর্ণিত, আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনার যখন নাকি হুজরার ভিতরে ছিলেন, আর সমস্ত মুসলমানেরা সেদিন ফজরের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীজি সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ আদায় করার জন্য ইমামতি দায়িত্ব পালন করছেন, আর আল্লাহর নবীজি আয়েশার ঘরের পর্দাটা সরালেন, আর উনি আসতে চাচ্ছিলেন, উনাকে দেখে ফেলল সাহাবীরা, সমস্ত সাহাবীরা আল্লাহ নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে তারা প্রায় সবাই নামাজ ছেড়ে দেবে দেব অবস্থা হয়ে গেল। আল্লাহ নবীজিকে স্বাগতম জানাবে, সম্মান প্রদর্শন করবে, আহালান সালান জানাবে, এইভাবে তারা নামাজ ছেড়ে দিতে চাচ্ছিল। কেউ কেউ মনে করলো নামাজ ছেড়েই দিয়ে দিই, আল্লাহ নবীজি ইশারা করে বলে দিলেন, সাহাবীরা তোমরা কেউ নামাজ ছাড়বে না, নামাজ আদায় করে নাও। আল্লাহ নবীজি সাহাবী হযরত আবু বকর তিনিও একটু সরে আসতে চাচ্ছিলেন, তিনি মনে করতেছিলেন আল্লাহ নবীজি হয়তো বা আমার এখানে দাঁড়াতে পারে। আল্লাহর নবীজি বললেন, তোমরা নামাজ আদায় করে নাও। সাহাবীরা সবাই নামাজ আদায় করলেন। আল্লাহ নবীজি ঘরের ভিতরে ফিরে গেলেন। ঘরের ভিতরে ফিরে যাওয়ার পরে নবীজির জীবনে আর কোনো সময় আসলো না। সাস্তের নামাজের সময় যখন হয়ে গেল ভাইরা আমার, এই সাস্তের নামাজের সময় যখন হয়ে গেল, কলিজার টুকরা সন্তান ফাতিমাতুজ জোহরাকে ডাক দিয়ে কানে কানে কি যেন বললেন আল্লাহর নবীজি। ফাতিমাতুজ জোহরা কানতে শুরু করে দিলেন ভাইরা আমার। আবার নবীজি ফাতেমাকে ডাক দিলেন, আবার কি যেন কানের ভিতরে বলে দিলেন, ফাতেমা আবার হাসতে শুরু করে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেছেন, ফাতেমাকে জিজ্ঞাসা করেছিলাম, ও ফাতেমা তুমি কেন কাঁদতেছিলে, রাসূল যখন তোমাকে প্রথমে ডাকলো তখন তুমি কাঁদলে, দ্বিতীয়বার যখন ডাকলো তখন তুমি হাসলে, এটা হাসার আর কান্নার কারণটা তো বুঝলাম না। হযরত ফাতেমাতুজ জোহরা উনি বললেন, আমার আব্বা জান যখন আমাকে ডেকেছিল সর্বপ্রথম, তখন আমাকে বলল, ও মা ফাতেমাতুজ জোহরা আমার এই যে অসুখ হয়েছে, এই অসুখেই আমার মৃত্যু হয়ে যাবে, আমি আর এই পৃথিবীতে থাকতে পারবো না, এই জন্য আমি কেঁদেছিলাম, আমার আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই জন্য আমি কান্নাকাটি করতেছিলাম, দ্বিতীয়বার হাসার কারণ ছিল এইটা। আমার আব্বা আমাকে ডেকে বলল, ও ফাতেমাতুজ জোহরা আমার মৃত্যুবরণ করার পরে আমার পরিবার থেকে 6 মাসের ভিতরে আর কেউ মৃত্যুবরণ করবে না, সবারির আগে সকলের আগে তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে। আর ও মা ফাতেমা তুমি ভালো করে শুনে নাও, তুমি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মহিলারা যারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতের সর্দারিনী হবে তুমি, এই জন্য আমি হাসতেছিলাম। জোরে কন সুবহানাল্লাহ। উনি বলতেছে এই জন্যই তো আমি হাসতেছিলাম যে আমার বাবা যখন আমাকে বললেন, একটা সুসংবাদ দিলেন আমি হব জান্নাতের সর্দারিনী, তখন আমি হাসতে শুরু করে দিলাম। ভাইরা আমার, এইভাবে করে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, এই সময় খুব অসুস্থ যখন হয়ে গেলেন, সমস্ত স্ত্রীদেরকে উনি ওয়াজ নসিহত করে শুনালেন, হাসান এবং হুসাইনকে ডাক দিলেন। হাসান আর হুসাইনকে ডাক দেওয়ার পরে নবীজি আমার
তাদেরকে, তাদের দুই ভাইকে একেবারে গলা জড়ায়ে ধরলেন। আল্লাহ নবীজি হাসান আর হুসাইনকে মুখে চুমু দিলেন, ঠোঁটে চুমু দিলেন, কপালে চুমু দিলেন, সিবুকে চুমু দিলেন। আল্লাহ নবীজি এইভাবে করে দুই ভাইকে খুব আদর যত্ন করলেন, স্নেহ করলেন, মমতা দিলেন। ভাইয়ের আমার আল্লাহ নবীজি হাসান এবং হুসাইনের জন্য আল্লাহ দরবারে মাগফিরাতের দোয়া করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীজি খুব যখন অসুস্থ হয়ে পড়লেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, আল্লাহ নবীজি যখন খুব অসুস্থ, আবু বকরের ছেলে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর উনি আল্লাহ নবীজিকে দেখতে এসেছেন, উনি মেসওয়াক করতেছেন। আল্লাহ নবীজি মেসওয়াক মানে বারবার তাকাচ্ছিলেন। আমি ইশারায় জিজ্ঞাসা করলাম, নেব কি? আল্লাহ নবীজি বলল, হ্যাঁ নাও। আমি যখন বুঝতে পারলাম নবীজি সম্মতি দিল, আবু বকরের কাছ থেকে মেসওয়াকটা নিলাম। মেসওয়াকটা নিয়ে এসে গেছে, সেটা দুই খণ্ড করলাম। এরপরে আল্লাহ নবীজিকে দিলাম। আল্লাহ নবীজি গালের ভিতরে ঢুকালেন, শক্ত অনুভব হলো। আল্লাহ নবী চিবাতে পারল না বলে আমাকে বলল, চিবায়ে দাও আয়েশা। আমি সেই মেসওয়াকটা চিবালাম, চিবায়ে চিবায়ে নরম করলাম। নরম করার পরে আল্লাহর নবীজিকে দিলাম। আমার সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে আল্লাহর নবীজির মৃত্যুর সময় আমার নালা, আমার মুখের নালা এবং আল্লাহর রাসূলের মুখের নালা, দুজনের ঠোঁটের নালা এক জায়গায় একত্রিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, আমি যখন নাকি আল্লাহর নবীজিকে মেসওয়াকটা দিলাম, মেসওয়াক যখন শেষ হয়ে গেল, নবীজি আমার বুকের উপরে একটু ঠেস দিলেন, হাত আর ভালোভাবে আকাশের দিকে ওঠে না। নবীজি বারবার ঘরের ছাদের দিকে তাকায় আর ইশারা করে, আমি ছাদের দিকে তাকালাম। নবীজি কি যেন বিড়বিড় করে বলতেছে, আল্লাহ নবীজি কি যেন বিড়বিড় করে বলতেছে, আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবীজির ঠোঁটের কাছে আমার কানটা লাগালাম। আল্লাহ নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার মাথা উঁচু করার বলে, আল্লাহ গো, তুমি যাদেরকে ভালোবাসো আল্লাহ, নেককার তোমার নেককার বান্দা যারা তোমার নবী দ্বারা যারা সুহাদা, আল্লাহ তুমি যাদেরকে জান্নাত পুরস্কার দিবে, আল্লাহ তুমি আমাকে সেই দলের অন্তর্ভুক্ত করায় নাও। আয় আল্লাহ তারা তুমি আমার জীবনের সব গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে আমি তৌবা করছি, তুমি আমার জীবনের তৌবাকে কবুল আর মঞ্জুর করে নাও। তাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন, ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, আপনি পবিত্রতা ঘোষণা করতে থাকুন আপনার রবের, আর আপনি ইস্তেগফার করতে থাকুন, তৌবা করতে থাকুন, নিশ্চয় আপনার রব আপনার তৌবা কবুল করে নিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের নবী যিনি যার কোনো অপরাধ নেই, যার কোনো গুণ আল্লাহ লেখে নাই, সেই নবী মৃত্যুর আগ মুহূর্তে তিনি ইস্তেগফার করছেন, তৌবা করতেছেন, আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ যারা সৎ লোক, যারা নেককার, যারা সলিহীন, যারা নবী, যারা শহীদ হয়েছে, আল্লাহ তুমি যাদেরকে জান্নাত দেওয়ার জন্য, জান্নাতকে পুরস্কার দেওয়ার জন্য ওয়াদা করেছো, আল্লাহ তুমি তাদের দলভুক্ত আমাকে করো। আর আমরা মুসলমানেরা আজকে কত অপরাধ করছি, এরপরেও কোনো ক্ষমা চাওয়ার কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ক্ষমা করে দিই। কে ক্ষমা করে দেয়? একটু জোরে বলেন, আল্লাহ ক্ষমা করে দেন। একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আজর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ফুলে ফুলে রঙ্গিন রেণু ওড়ে, মৌমাছিরা তখন শুধু ঘোরে, গুনগুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিগফার করলেন, তওবা তাসিল করতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ আপনি আমাকে রফিকে আলাই পৌঁছে দিন। এই শব্দটা তিনবার বলেছেন যে আল্লাহ আমাকে রফিকে আলাই পৌঁছায় দিন, রফিকে আলাই পৌঁছায় দিন। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না উনি বললেন, আর কোন সময় আল্লাহ নবীজির জীবনে আসে নাই, আল্লাহ নবীজির ডান হাতটা মাটির দিকে ঢুকে পড়ল, আর আল্লাহর নবীজি আল্লাহ সান্নিধ্যের জন্য, আল্লাহর সান্নিধ্যের জন্য তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে উফাত হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরামাত, আল্লাহ নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, এই সংবাদ গোটা মক্কা নগরীতে ছড়িয়ে পড়ল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার বাড়িতে ছিলেন, তিনার বাড়িতে যখন সংবাদটা পৌঁছালো, তাড়াতাড়ি করে একটা ঘোড়ায় চড়ে চলে আসলেন আবু বকর। আসার পর আল্লাহর নবীজির চেহারা মুবারকের কাছে গেলেন। আল্লাহ নবীজি সাহাবি সর্বপ্রথম কি করলেন, মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে হযরত আয়েশার হুজরার ভিতরে ঢুকলেন, যেখানে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়েছে সেখানে তিনি ঢুকলেন। এরপরে নবীজির মুখটা আলগা করে দেখলেন আবু বকর, দেখার পরে চওলে চুম্বন করলেন আর হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন। এদিকে হযরত আবু বকর, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু তিনিও কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আল্লাহ নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই কথা তিনি মানতে চান না, শুনতেও চায় না, কোনো মানুষের কাছ থেকে তিনি এই কথা শুনতে চায় না। তিনি বললেন, কেউ যদি বলে আল্লাহর নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ নবী আবারও জীবিত হবেন যেইভাবে করে হযরত মূসা আলাইহিস সালাম জীবিত হয়েছিলেন, আর আল্লাহর নবী যদি জীবিত হয়ে যান তাহলে সেদিন তোমরা দেখতে পাবে যারা বলেছো আল্লাহ নবীজি বিদায় নিয়ে চলে গেছে, তাদের হাত আর পা আল্লাহর নবীজি কেটে দিবেন।